মাগুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট দিয়েছেন সাকিব আল হাসান সকাল 8টায় ভোট কেন্দ্রে গিয়ে হাসি মুখেই ভোট দিয়ে বের হয়ে আসেন এই অলরাউন্ডার ভোট দেওয়ার পরে জয়ের ব্যাপারে আশাবাদী বলে জানান মাগুরা এক আসনের এই নৌকার প্রার্থী অন্যদিকে মাগুরা দুই আসনের বর্তমান সংসদ সদস্য এবং আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী ডক্টর শ্রী বীরেন শিকদার শালিখা উপজেলার সিংরা স্কুল ভোট কেন্দ্রে তার ভোট প্রদান করেন তিনিও জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন প্রতিনিধি চুজ করছে পরবর্তী পাঁচ বছরের জন্য স্বাভাবিকভাবেই আমি আশা করব যে তারা তাদের এই অধিকারটুকু পূরণ করবে এবং তারা সচেতনতার সাথে ভোট প্রদান করবে তো আশা করছি আমি সর্বোচ্চ পরিশ্রম করেছি স্বাভাবিকভাবেই রেজাল্টও আমি আমার পরে আশা করবো